স্টুডেন্টস, আজ আমরা ভিডিওতে ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থনৈতিক অর্থনীতির বিভিন্ন দিক এই অধ্যায়টা আলোচনা করব, যেখান থেকে অনেকগুলো প্রশ্ন WBCS প্রিলিও মেনে আসার সম্ভাবনা অনেক বেশি। আর এই ভিডিওটা সমগ্র ইউরোপ এবং ভারতের ইতিহাসে তুলনামূলক আলোচনা হবে। তো প্রথমে আমরা একটু বেসিক নিয়ে দেখি, তারপরে আমরা MCQ প্রশ্নের মধ্যে দিয়ে সমস্ত তো সিলেবাসটা অর্থাৎ চ্যাপ্টারটা আলোচনা করব। সো নলেজ স্টার্ট। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করো। আজ আমরা যেটা আলোচনা করব যে ভারতের সাথে সমগ্র ইউরোপের দাসপ্রথার একটা তুলনামূলক আলোচনা। ইউরোপে প্রাচীন সভ্যতার লীলাভূমি গ্রিসে দাসপ্রথার ব্যাপকতা লক্ষ্য করা যায়। পরবর্তীতে রোম, মিশর ও ফ্রান্সে এমনকি ভারতবর্ষেও দাসপ্রথা অস্তিত্ব লক্ষ্য করা যায়। যদি প্রতিটি দেশে দাস ব্যবস্থা ও বা দাসপ্রথার চিত্র ভিন্ন ভিন্ন প্রকৃতির, দাসদের শ্রমকে কাজে লাগিয়ে কৃষি শিল্প প্রভৃতিতে উৎপাদন ব্যবস্থা অব্যাহত ছিল। এক কথায় ইউরোপ জুড়ে দাস অর্থনীতি অর্থাৎ স্লেভ ইকোনমির উদ্ভব ঘটেছিল। ঐতিহাসিকরা ভারতের দাসপ্রথার চিত্র ইউরোপ থেকে যে ভিন্নতর তা বিশেষভাবে উল্লেখ করেছেন। প্রাচীনকাল থেকে সুলতানি যুগ পর্যন্ত নানা আঙ্গিকে দাসপ্রথার উদ্ভব ও বিকাশ অন্যতম চর্চিত বিষয় ছিল। দাসপ্রথার মতোই সামন্তপ্রথার উদ্ভব ও বিকাশ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। সুতরাং আমাদের সামন্তপ্রথা থেকে অনেক MCQ এখানে আমরা আলোচনা করব। তো নেক্সট দেখো, ইউরোপ জুড়ে এই নতুন আর্থসামাজিক ব্যবস্থার ক্রমবিকাশ ধারাবাহিক চিত্র নেই, যেমন ম্যানর ব্যবস্থা, সিমিলারি দুর্গ নির্মাণ, উৎপাদন প্রক্রিয়া, ব্যবসা বাণিজ্য বহুলো পরিচিত আলোচিত। ভারতের গুপ্ত যুগে সমসাময়িক সামন্তপ্রথার উদ্ভব, এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ভারতের গুপ্ত যুগে সমসাময়িক সময়ে সামন্তপ্রথার উদ্ভব, পরবর্তীকালে স্থায়িত্ব লক্ষ্য করা যায়। সামন্তন্ত্রের পাশাপাশি ইউরোপে তথা ভারতেও নগরায়নের প্রক্রিয়া চলতে থাকে। ভারতে তিনটি মূল পর্যায়ে, প্রাথমিক পর্যায়ে সিন্ধু সভ্যতার বিকাশ হয়, পরবর্তী দ্বিতীয় পর্যায়ে সাধারণত নগরায়ন ঘটে, তৃতীয় পর্যায়ে সুলতানি যুগের বিকাশ ঘটে। তো নগরায়নের সাথে সাথে ব্যবসা বাণিজ্যেরও আমূল পরিবর্তন ঘটেছিল ভারতে। অভ্যন্তরীণ বৈদেশিক বাণিজ্যের শ্রীবৃদ্ধি ঘটেছিল। ইউরোপে যেমন ব্যবসায়িক সংগঠন গিল্ডের উদ্ভব ঘটেছিল, ভারতেও এরূপ ছোট বড় নানান ব্যবসায়িক সংগঠনের অস্তিত্ব লক্ষ্য করা যায়। ইউরোপের মতো ভারতের নগরায়ন ও ব্যবসা বাণিজ্যের চূড়ান্ত পর্যায় ছিল খ্রিস্টীয় 16 শতক। এরপর থেকে নগর সভ্যতার দ্রুত অবনমন ঘটতে থাকে। ভারতে ঔপনিবেশিক শক্তির আত্মপ্রকাশ ঘটতে থাকে। ব্যবসা বাণিজ্য ও শাসন রীতিতেও নবরূপে পরিবর্তন দেখা দেয়। এটা হচ্ছে সেই সময়কার গোটা বিশ্বের একটা মানচিত্র। এখানে একটা ছবি দেওয়া আছে প্রাচীন রোমের কর্মরত ক্রীতদাসদের। সো নলেজ স্টার্ট। প্রথমে আমরা MCQ প্রশ্নগুলো আলোচনা করব, তারপরে সমস্ত ভিডিওটাই দেখব। তাহলে এই অধ্যায়ের যাবতীয় MCQ প্রশ্ন কভার হয়ে যাবে। সো নলেজ স্টার্ট। প্রথম প্রশ্ন, প্রাচীন ইউরোপের কোন দেশটিতে দাসপ্রথার অস্তিত্ব অধিক পরিমাণে উপস্থিত ছিল? প্রাচীন ইউরোপের কোন দেশটিতে দাসপ্রথার অস্তিত্ব অধিক পরিমাণে উপস্থিত ছিল? জার্মানি, ইংল্যান্ড, রোম, ফ্রান্স। সঠিক অ্যান্সার হবে গ, রোম। অ্যান্সার হবে রোম। নেক্সট, নিম্নলিখিত কোন গ্রন্থ থেকে প্রথম দাসপ্রথার অস্তিত্ব জানা যায়? জাস্টিনিয়ান কোর্ট, হামুরাবির আইনবিধি, কোড নেপোলিয়ান, দাস ক্যাপিটাল। সঠিক অ্যান্সার হবে হামুরাবির আইনবিধি গ্রন্থ থেকে প্রথম দাসপ্রথার অস্তিত্ব জানা যায়। অ্যান্সার খ, হামুরাবির আইনবিধি। নেক্সট হচ্ছে, নিম্নলিখিত কোন গ্রন্থে রোমের দাসপ্রথার অস্তিত্ব ও বিস্তারিত বিবরণ জানা যায়? ইলিয়ট, ওডিসি, দ্য প্রিন্স এবং উভয়ই। সঠিক অ্যান্সার কোনটি হবে? সঠিক অ্যান্সার হবে ঘ অপশন, ক ও খ উভয়ই, অর্থাৎ ইলিয়ট এবং ওডিসি থেকে রোমের দাসপ্রথার অস্তিত্ব ও বিস্তারের কথা জানা যায়। নেক্সট প্রশ্ন, ইউরোপে
দাসদের কায়িক শ্রমের উপর নির্ভর করে যে অর্থনীতি গড়ে উঠেছিল তা কি নামে পরিচিত? স্লেভ ইকোনমি, দাস ক্যাপিটাল, মার্কেন্টাইল, কৃষি অর্থনীতি। সঠিক অ্যান্সার কোনটি হবে? সঠিক অ্যান্সার হবে দাসদের উপর নির্ভর করে যে অর্থনীতি গড়ে উঠেছিল সেটা হবে স্লেভ ইকোনমি। অ্যান্সার হবে ক অপশন। কোশ্চেন নম্বর ফাইভ, সাধারণত ইউরোপে দাস কাদের বলা হয়? নিম্ন সম্প্রদায়ভুক্তদের, যুদ্ধে পরাজিত সৈনিকদের, ভূস্বামীদের, আনুগত্য লাভকারীদের, শহরের বাইরে বসবাসকারীদের। সঠিক অ্যান্সার কোনটি হবে? সঠিক অ্যান্সার হবে যুদ্ধে পরাজিত সৈনিকদের, খ অপশন। সাধারণত ইউরোপে দাস বলা হতো যুদ্ধে পরাজিত সৈনিকদের। নেক্সট প্রশ্ন, প্রাচীনকালে বসরা, যা বর্তমানে ইরাক, কী জন্য বিখ্যাত ছিল? ধর্মীয় পীঠস্থান, রাজনৈতিক প্রাণকেন্দ্র, দাসবাজার, সংস্কৃতি কেন্দ্র। সঠিক অ্যান্সার হবে দাসবাজার। ইরাক সেই সময় দাসবাজার হিসাবে পরিচিত ছিল। নেক্সট প্রশ্ন, রোমের ইতিহাসে দাস ব্যবসায়ী নামে কারা পরিচিত ছিল? প্যাট্রিসিয়ানরা, প্লেবিয়ানরা, মেটিকরা, হিলটরা। সঠিক অ্যান্সার কোনটি হবে? সঠিক অ্যান্সার হবে প্যাট্রিসিয়ানরা। রোমের ইতিহাসে দাস ব্যবসায়ী নামে কারা পরিচিত ছিল? প্যাট্রিসিয়ানরা। নেক্সট প্রশ্ন, রোমে দাসদের কী নামে ডাকা হতো? অধীনস্থ বোঝা, সবাক যন্ত্র, থিটিস এবং নির্বাক যন্ত্র। সঠিক অ্যান্সার হবে রোমে দাসদের সবাক যন্ত্র নামে ডাকা হতো। নেক্সট প্রশ্ন, যে সমস্ত কীতদাস পালিয়ে যেতে সমর্থ হতো তাদের কী বলা হতো? গ্ল্যাডিয়েটর, ভার্নি, মানুমিসিও, কেল্ট। সঠিক অ্যান্সার হবে মানুমিসিও। যে সমস্ত দাস পালিয়ে যেতে সমর্থ হতো তাদের বলা হতো ম্যানুমিসিও। নেক্সট প্রশ্ন, কোন রোমান সম্রাট বলেছিলেন পিতামাতাকে দারিদ্রতা বা অন্য কারণে তাদের সন্তানকে দাস হিসাবে বিক্রয় করতে পারবে? জুলিয়াস সিজার, অগাস্টাস সিজার, রোমুলাস, নেরো। সঠিক অ্যান্সার হবে রোমুলাস। রোমুলাস বলেছিলেন পিতামাতাকে দারিদ্রতা বা অন্য কারণে তাদের সন্তানকে দাস হিসাবে বিক্রয় করতে পারবে। উক্তিটা হচ্ছে রোমুলাসের। নেক্সট প্রশ্ন, রোমে সুবিশাল উন্মুক্ত থান, যে স্থানে দাসেদের লড়াই অনুষ্ঠান আয়োজন করা হতো তার নাম কি? অ্যাম্ফিথিয়েটার, এরিনা, ম্যানর, ক্রীড়াঙ্গন। সঠিক অ্যান্সার কোনটি হবে? এরিনা। রোমে সুবিশাল উন্মুক্ত থানে যে স্থানে দাসদের লড়াই অনুষ্ঠান আয়োজন করা হতো সেই স্থানটির নাম হচ্ছে এরিনা। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর টুয়েলভ, কীতদাসদের সন্তান যারা জন্মসূত্রে দাসে পরিণত হতো তাদের কী বলা হতো? ভার্নি, কেল্ট, হেল্ট, ডিমোস। অ্যান্সার হবে ভার্নি। কীতদাসদের সন্তান যারা জন্মসূত্রে দাসে পরিণত হতো তাদের ভার্নি বলা হতো। নেক্সট প্রশ্ন হচ্ছে, রোমের দাস যোদ্ধারা কী নামে পরিচিত ছিল? রোমের দাস যোদ্ধারা কী নামে পরিচিত ছিল? নাইট, গ্ল্যাডিয়েটর, পার্টিসিয়ান, প্লেবিয়ান। অ্যান্সার হবে গ্ল্যাডিয়েটর, খ অপশন। নেক্সট প্রশ্ন, ল্যাটিন শব্দ গ্ল্যাডিয়েটর কথার অর্থ কী? প্রভুর আনুগত্যকারী ভৃত্য, মুক্ত দাস, তরবারি অধিকারী বীরপুরুষ, সাধারণ মানুষ। সঠিক অ্যান্সার হবে তরবারিধারী বীরপুরুষ। গ্ল্যাডিয়েটর কথার অর্থ হলো তরবারিধারী বীরপুরুষ। অ্যান্সার হবে গ অপশন। নেক্সট হচ্ছে, রোমে দাস ব্যবসা দেখাশোনা করার জন্য নিয়োগকারী কর্মীর নাম কি? কোয়েস্টার, থেটিস, সেমিস্টার, ইফর। সঠিক অ্যান্সার হবে কোয়েস্টার। রোমে দাস ব্যবসা দেখাশোনা করার জন্য নিয়োগকারী কর্মীর নাম হচ্ছে কোয়েস্টার। রোমান নাগরিকদের মনোরঞ্জনের জন্য অন্যতম উপায় কী ছিল? সঙ্গীত চর্চা, যুদ্ধ বিগ্রহ, গ্ল্যাডিয়েটরদের লড়াই, ক্রীড়া। সঠিক অ্যান্সার হবে
গ্ল্যাডিয়েটরদের লড়াই, অ্যান্সার হবে গ অপশন। নেক্সট হচ্ছে পূর্ব ভূমধ্য সাগরের তীরে গড়ে ওঠা বিখ্যাত দাস রাজত্বের নাম কি? পূর্ব ভূমধ্য সাগরের তীরে গড়ে ওঠা বিখ্যাত দাস রাজত্বের নাম কি? অ্যান্সার হবে এখানে রোম, ডিলোস, এথেন্স, পাটা। অ্যান্সার হবে খ অপশন, ডিলোস। নেক্সট প্রশ্ন, রোমে দাসেরা কোন দাস নেতার নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করেছিলেন? হেল্ড, পার্টাকাস, ভার্নি, কেল্ট। অ্যান্সার হবে পার্টাকাস। রোমে দাসরা পার্টাকাস দাস নেতার নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। নেক্সট হচ্ছে ক্রীতদাস থেকে মুক্তি অর্জনের উপায় কী ছিল? প্রভুর কথা মতো চলা, গ্লাডিয়েটরের লড়াইয়ের জয়লাভ, পালিয়ে যাওয়া, বিদ্রোহ হওয়া। এখানে অ্যান্সার হবে গ্ল্যাডিয়েটর লড়াই এ জয়লাভ। অ্যান্সার হবে খ অপশন। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, প্রভুর জীবন রক্ষাকারী কীতদাসকে কি করা হতো? তার দাসত্ব থেকে মুক্তি দেওয়া হতো, তাকে অর্থ পুরস্কার পুরস্কৃত করা হতো, রাজকার্যে কাজে লাগানো হতো, তার সন্তানদের দাসপ্রথা থেকে মুক্তি দেওয়া হতো, তাকে দাসত্ব থেকে মুক্তি দেওয়া হতো। এখানে অ্যান্সার হবে ক অপশন, প্রভুর জীবন রক্ষাকারী কীতদাসদের দাসত্ব থেকে মুক্তি দেওয়া হতো। নেক্সট হচ্ছে রোমের কৃষি শিল্পে উৎপাদন কাদের উপর নির্ভরশীল? রোমের কৃষি শিল্পে উৎপাদন কাদের উপর নির্ভরশীল? সামরিক শক্তির উপর, কৃষকদের শ্রমের উপর, দাসদের শ্রমের উপর এবং অভিজাতদের উপর। অ্যান্সার হবে দাসদের শ্রমের উপর। কোশ্চেন নাম্বার 22, গল অঞ্চলে সমগ্র জনসাধারণকে দাস হিসাবে পাইকারি দরে বিক্রি করে দিয়েছিলেন কে? জুলিয়াস সিজার, অগস্টাস সিজার, সম্রাট জাস্টিনিয়ান, কনস্ট্যান্টিনোপল। সঠিক অ্যান্সার হবে জুলিয়াস সিজার, ক অপশন, জুলিয়াস সিজার। নেক্সট হচ্ছে সুতুরনালিয়া কিসের নাম? রাজকীয় উপাধি, কীতদাসদের উদ্দেশ্যে বিশেষ উৎসবের নাম, সামরিক বাহিনীর নাম, কে শহরের নাম? এখানে অ্যান্সার হবে খ অপশন, কীতদাসদের উদ্দেশ্যে বিশেষ উৎসবের নাম হচ্ছে সুতুরনালিয়া। নেক্সট হচ্ছে ক্লডিয়াস কে ছিলেন? দাসদের নেতা, গ্রিসের সম্রাট, রোমান সম্রাট এবং রোমান দার্শনিক। ক্লডিয়াস কে ছিলেন? ক্লডিয়াস ছিলেন রোমান সম্রাট। অ্যান্সার হবে খ অপশন। নেক্সট প্রশ্ন, রোমে প্রথম দাস বিদ্রোহের সূচনা কখন হয়েছিল? রোমে দাস বিদ্রোহের সূচনা হয়েছিল 135 থেকে 132 খ্রিস্টাব্দে। অ্যান্সার এখানে খ অপশন হবে। নেক্সট হচ্ছে রোমের মুক্তিপ্রাপ্ত দাসরা কি নামে পরিচিত ছিল? লিবার্টাস। অ্যান্সার হবে লিবার্টাস, গ অপশন। সমগ্র রোমান সমাজে কত শতাংশ কীতদাস ছিল? 25%। অ্যান্সার হবে এখানে খ অপশন। ওল্ড টেস্টামেন্ট কোন দেশের দাসদের বিবরণ আছে? ওল্ড টেস্টামেন্টে কোন দেশের দাসদের বিবরণ আছে? মিশরের দাসদের বিবরণ আছে। অ্যান্সার হবে এখানে গ অপশন, মিশরের দাসদের বিবরণ আছে ওল্ড টেস্টামেন্টে। নেক্সট প্রশ্ন, ফেরাও ও তৃতীয় থুটমস কতজনকে বন্দি করে এনে দাসে পরিণত করেছিলেন? এখানে অ্যান্সার হবে খ অপশন, 90,000। নেক্সট প্রশ্ন, মিশরের অর্থনীতিতে কীতদাস প্রথার কি প্রভাব পড়েছিল? অ্যান্সার হবে মিশরবাসীরা কর্মবিমুখ হয়ে পড়েছিল, গ অপশন, মিশরবাসীরা কর্মবিমুখ হয়ে পড়েছিল। নেক্সট হচ্ছে মিশরের কীতদাসরা কাদের অধীন ছিল? অপশন হবে ফেরাওয়ের অধীন। পরের প্রশ্ন, মিশরের বেশিরভাগ কীতদাস কোন অঞ্চল থেকে আমদানি করা হয়েছিল? লিবিয়া থেকে। অ্যান্সার হবে খ অপশন, লিবিয়া থেকে। নেক্সট প্রশ্ন, মিশরের নয়া রাজতন্ত্রের যুগ কোন সময়কে বলা হয়? এখানে অ্যান্সার হবে 1580 থেকে 1085 খ্রিস্টাব্দ, ঘ অপশন। নেক্সট হচ্ছে মিশরে পিরামিড নির্মাণে অধিকতর ভূমিকা কার নিয়েছিল?
দাসরা, অ্যান্সার হবে গো অপশন। পলায়নরত কিতুদাস ধরা পড়লে তার কপালে কি চিহ্ন লিখে দেওয়া হতো? ডি ই এফ জি এফ, অ্যান্সার হবে এখানে কো অপ। প্রাচীন ভারতের সমাজে শ্রেণীবিন্যাসের চিত্র কার রচনা থেকে জানা যায়? মেগাস্থেনিসের ইন্ডিকা থেকে, সঠিক অ্যান্সার হবে কো অপ সেন, মেগাস্থেনিসের ইন্ডিকা গ্রন্থ থেকে। পরের প্রশ্ন, ভারতের ভূমিদাস প্রথার অস্তিত্ব জানা যায় কার রচনা থেকে? এটা খুবই ইম্পর্টেন্ট WBCS-এর এক্সামের জন্য। এখান থেকে শুরু হচ্ছে ভারতের দাস প্রথা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। ভারতের ভূমিদাস প্রথার অস্তিত্ব জানা যায় কার রচনা থেকে? রমেশচন্দ্র দত্তের সূচনা রচনা থেকে, দাদাভাই নওরোজির রচনা থেকে, মাটিমার হুইলারের রচনা থেকে, গৌতম ভদ্রের রচনা থেকে। সঠিক অ্যান্সার হবে মাটিমার হুইলার, গ অপশন মাটিমার হুইলার। নেক্সট হচ্ছে, ভারতের দাসপ্রথাকে ম্লেচ্ছ প্রথা বলে উল্লেখ করেছেন কে? হরিসেন, কৌটিল্য, কবি কালিদাস, বানভট্ট। কৌটিল্য, অ্যান্সার হবে খ। ভারতের দাসপ্রথাকে ম্লেচ্ছ প্রথা বলে উল্লেখ করেছেন কৌটিল্য। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রাচীন ভারতের কোন কেতুদাসের অস্তিত্ব ছিল না বলে কে উল্লেখ করেছিলেন? প্লিনি, স্ট্রাবো, মেগাস্থেনিস, কৌটিল্য। এখানে অ্যান্সার হবে গ, মেগাস্থেনিস। প্রাচীন ভারতে কোনো কীর্তিদাসের অস্তিত্ব ছিল না বলে উল্লেখ করেছিলেন মেগাস্থেনিস। নেক্সট প্রশ্ন, প্রাচীন ভারতে কোন স্মৃতিগ্রন্থে সাত প্রকার দাস প্রথার অস্তিত্ব পাওয়া যায়? যাজ্ঞবল্ক স্মৃতি, কাতায়নী স্মৃতি, মনুস্মৃতি, নারদ স্মৃতি। এখানে অ্যান্সার হবে প্রাচীন ভারতের কোন স্মৃতিগ্রন্থে সাত প্রকার দাস প্রথার উল্লেখ পাওয়া যায়? মনুস্মৃতি, অ্যান্সার হবে গ, মনুস্মৃতি। নেক্সট হচ্ছে, প্রাচীন ভারতে কত প্রকার বিনয় পিটক অনুসারে কৃতদাসের অস্তিত্ব ছিল? বিনয় পিটক অনুসারে কৃতদাসদের অস্তিত্ব ছিল তিন প্রকার, অ্যান্সার হবে খ অপশন, তিন প্রকার। নেক্সট হচ্ছে, ভারতের দাসরা সাধারণত কী প্রকৃতির ছিল? যুদ্ধবন্দী, সৈন্য, ভাড়াটে সৈন্য, গৃহভৃত্ত, বিদেশি। সঠিক অ্যান্সার হবে গৃহভৃত্ত, খ অপশন। নেক্সট 43, নিম্নলিখিত কোন গ্রন্থে দাসদের প্রতি ইতিবাচক মানবিক সুপারিশের কথা পাওয়া যায়? হর্ষচরিত, রামচরিত মানুষ, দাস ক্যাপিটাল, অর্থশাস্ত্র। এখানে অ্যান্সার হবে ঘ, অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র গ্রন্থের দাসদের প্রতি ইতিবাচক মানবিক সুপারিশের কথা পাওয়া যায়। কোশ্চেন নম্বর 44, ভারতীয় সমাজকে কোন ঐতিহাসিক বৈশ্য শূদ্র সমাজ বলে অভিহিত করেছেন? ভারতীয় সমাজকে কোন ঐতিহাসিক বৈশ্য শূদ্র বলে সমাজ বলে অভিহিত করেছেন? সঠিক অ্যান্সার হবে ঐতিহাসিক রামশরণ শর্মা, ঐতিহাসিক রামশরণ শর্মা, গ অপশন। নেক্সট হচ্ছে, ওয়েলথ অব নেশন 1776 সালে গ্রন্থটি প্রকাশিত হয়, রচয়িতা কে ছিলেন? অ্যাডাম স্মিথ, ভিনসেন্ট স্মিথ, জুডিথ ব্রাউন, মাটিমার হুইলার। অ্যান্সার হবে এখানে ক অপশন, অ্যাডাম স্মিথ, ওয়েলথ অব নেশন গ্রন্থের রচিতা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে, সামন্ততন্ত্র বা ফিউডালিজম কথাটি কোন ল্যাতিন শব্দ থেকে উৎপত্তি হয়েছে? ফিউডালিজম, ফিউডালাইট, ফিউডাল, ফিউডালিটস অ্যান্ড ফিউডালিজ। এখানে অ্যান্সার হবে ফিউডালাইস, গ অপশন, ফিউডালাইস। নেক্সট হচ্ছে, ফিউডাল সোসাইটি গ্রন্থটি রচয়িতা কে ছিলেন? এইচ সি চৌধুরী, আর সি মজুমদার, রমিলা থাপার, মার্ক ব্লক। অ্যান্সার হবে মার্ক ব্লক, ঘ অপশন। ফিউডাল সোসাইটি গ্রন্থটির লেখক হচ্ছেন মার্ক ব্লক। নেক্সট প্রশ্ন, ইউরোপে সামন্ততন্ত্রের কাঠামোর সবার উপর কবে অবস্থান ছিল? ব্যারন, ভ্যাসাল, ওভারলর্ড এবং ফিয়েফ।
ইউরোপে সামন্ততন্ত্রের কাঠামোয় সবার উপরে কার অবস্থান ছিল? সঠিক অ্যান্সার হবে ওভারলর্ড। ওভারলর্ড। নেক্সট 49, ইউরোপে অধস্তন ছোট সামন্ত কি নামে পরিচিত? ভ্যাসল। অ্যান্সার হবে ভ্যাসল। ইউরোপে অধস্তন ছোট সামন্ত কি নামে পরিচিত? ভ্যাসল। সরি, 49 অ্যান্সার হবে ভ্যাসল। নেক্সট হচ্ছে বংশানুক্রমিক বীর যোদ্ধারা দায়িত্ব যারা পালন করতেন তাদেরকে কি নামে ডাকা হতো? বংশানুক্রমিকভাবে বীর যোদ্ধার দায়িত্ব যারা পালন করতেন তাদের কি নামে ডাকা হতো? ডিউক, নাইট, স্কোয়ার, ট্রাবুদুর। নাইট বলে ডাকা হতো। অ্যান্সার হবে খ। নেক্সট হচ্ছে ট্রাবাদুর কাদের বলা হতো? অ্যান্সার হবে এখানে ট্রাবাদুর বলা হয় যারা কবিগান গেয়ে বেড়াতেন। ট্রাবাদুর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। নেক্সট হচ্ছে 52, সিভিলারি কারা ছিলেন? যুদ্ধে পরাজিত সৈনিকরা, বীর যোদ্ধা যারা যুদ্ধে অংশ নিয়ে মৃত্যুবরণ করেছেন, সেই সকল সৈনিক যারা নানান হিতকারী কাজ করতেন ভারতীয় সৈন্যরা। এখানে অ্যান্সার হবে সেই সকল সৈনিক যারা নানা হিতকারী কাজ করতেন। অ্যান্সার হবে গ অপশন, সেই সকল সৈনিক যারা নানা হিতকারী কাজ করতেন। নেক্সট হচ্ছে গিল্ড কি? 53 প্রশ্ন হচ্ছে গিল্ড কি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। গিল্ড কি? গিল্ড হচ্ছে এখানে ইউরোপের ব্যবসায়ী সমিতি, ইউরোপের সামন্ত শ্রেণীর সংগঠন, ধর্মীয় সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের নাম। এখানে অ্যান্সার হবে গিল্ড হচ্ছে ইউরোপের একটি ব্যবসায়ী সমিতি। নেক্সট হচ্ছে ফিফ। ফিফ কথার অর্থ কি? ভূমিদান, ভূমি অধিকার লাভ, জমি নির্ভর প্রথা, রাজা কর্তৃক দান করা। সঠিক অ্যান্সার কোনটি হবে? 54 অ্যান্সার হবে এখানে কোশ্চেন নাম্বার 54, ফিফ কথাটির অর্থ হবে জমি নির্ভর প্রথা। ফিফ কথার অর্থ হচ্ছে জমি নির্ভর প্রথা। নেক্সট প্রশ্ন 55, দাস ক্যাপিটাল গ্রন্থটি রচয়িতা কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দাস ক্যাপিটাল গ্রন্থটির রচয়িতা কে? রুসো, কার্ল মার্কস, অ্যাডাম স্মিথ, রমেশচন্দ্র দত্ত। সঠিক প্রশ্ন হচ্ছে কার্ল মার্কস। দাস ক্যাপিটাল গ্রন্থটির রচয়িতা কার্ল মার্কস। নেক্সট প্রশ্ন, কমিটেটাস কি? জার্মানিতে সৈন্যদের প্রতিশ্রুতি দানকারী একটি প্রথা, ধর্মীয় আচরণের নীতি ও আদর্শ, জার্মানির একটি উপজাতির নাম ও ব্যবসায়ী সমিতি। কমিটাস কি? কমিটাস হচ্ছে জার্মানিতে সৈন্যদের প্রতিশ্রুতি দানকারী একটি প্রথা, প্রতিশ্রুতি দানকারী একটি প্রথা। কমিটেটাস অ্যান্সার হবে ক। নেক্সট প্রশ্ন 57, ইউরোপে কৃষকরা ভূস্বামীদের যে কর দিত তার নাম কি? ইউরোপে কৃষকরা যে কর দিত ভূস্বামীদের তার নাম কি? ক্যাপিটেশন, করবি, টেইল, টাইথ। অ্যান্সার হবে এখানে টেইল। অ্যান্সার হবে গ। ধর্মীয় কর কি নামে পরিচিত ছিল? ধর্মীয় কর টাইথ নামে পরিচিত ছিল। অ্যান্সার হবে ক। ল্যাতিন শব্দ ক্যাবালস কথাটির অর্থ কি? অ্যান্সার হবে এখানে ঘোড়া। ক্যাবালস কথাটির অর্থ হলো ঘোড়া। নেক্সট প্রশ্ন, ভারতে সামন্ত প্রথার উদ্ভব কোন বংশের শাসনকাল থেকে শুরু হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মৌর্য রাজাদের সময়, কুষাণ রাজাদের সময়, গুপ্ত রাজাদের সময়, পাল যুগের রাজাদের সময়। গুপ্ত রাজাদের সময়। ম্যানর কি? ইউরোপের বাজার, ভূস্বামীদের বসবাসের স্থান, রাজদরবার, ধর্মীয় প্রতিষ্ঠান। এখানে অ্যান্সার হবে ভূস্বামীদের বসবাসের স্থান। অ্যান্সার হবে খ। নেক্সট হচ্ছে, নিম্নলিখিত কোন গ্রন্থ থেকে ভূস্বামীদের বিলাসিতা ও কৃষকদের উপর অত্যাচারের কথা জানা যায়? এখানে অ্যান্সার হবে পদ্মপুরাণ, বৈদিক গ্রন্থ, অর্থশাস্ত্র ও শান্ত পুরাণ। এখানে অ্যান্সার হবে পদ্মপুরাণ, ক অপশন, পদ্মপুরাণ গ্রন্থ থেকে ভূস্বামীদের বিলাসিতা ও কৃষকদের উপর অত্যাচারের কথা জানা যায়।
নেক্সট প্রশ্ন, ইউরোপের ভূমিহীন কৃষকদের কি নামে ডাকা হতো? ভিলেন, ক্রপটার, শার্ক, ব্যারন? ক্রপটার নামে ডাকা হতো। অ্যান্সার হবে খ, ক্রপটার। ভূমিহীন কৃষকদের ইউরোপে ক্রপটার নামে ডাকা হতো। নেক্সট হচ্ছে, ভারতের ব্রাহ্মণদের বা পুরোহিতদের যে নিষ্কর জমিদান করা হতো তা কি নামে পরিচিত? অ্যান্সার হবে এখানে অগ্রহার, ব্রহ্মদ্বয়, ম্যানর, ঘ, ক ও খ উভয়। এখানে অ্যান্সার হবে ক ও খ উভয়, অগ্রহার এবং ব্রহ্মদেয়। ভারতের পুরোহিত অর্থাৎ ব্রাহ্মণদের যে নিষ্কর জমি দেওয়া হতো তা অগ্রহার বা ব্রহ্মদেয় নামে পরিচিত। নেক্সট হচ্ছে 65, সামন্ততন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য কী ছিল? নগর জীবনের অবক্ষয়, গ্রাম জীবনের প্রসার, ভূস্বামী কেন্দ্রিক ব্যবস্থার উদ্ভব, উপরের সবকটি? সঠিক অ্যান্সার হবে এখানে উপরের সবকটি, নগর জীবনের অবক্ষয়, গ্রাম জীবনের প্রসার এবং ভূস্বামী কেন্দ্রিক ব্যবস্থার উদ্ভব, সামন্ততন্ত্র প্রথার অন্যতম বৈশিষ্ট্য এগুলো। নেক্সট হচ্ছে, ভারতে ইক্ত প্রথার অর্থাৎ ইক্তা প্রথার প্রবর্তন কে করেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতে ইক্তা প্রথার প্রবর্তন কে করেন? মোহাম্মদ বিন তুগলক, ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবক, ফিরোজ শাহ তুগলক? অ্যান্সার হবে এখানে ইলতুৎমিশ, খ অপশন, ইলতুৎমিশ। নেক্সট প্রশ্ন, ইক্তা গ্রাহকদের কি নামে ডাকা হতো? ইক্তাদার, মুক্তি, মাক্তি এবং সবকটি? অ্যান্সার হবে ঘ, সবকটি। ইউরোপে আধুনিক নগরায়ণের সূচনা কোন সময় থেকে হয়েছিল? ত্রয়োদশ শতক থেকে। অ্যান্সার হবে ঘ অপশন। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। অবশ্যই তোমরা ভিডিওটা লাইক কমেন্ট করো। সো থ্যাংক ইউ।